ঝিনাইদহে দুস্থদের মাঝে ঈদ পোশাক বিতরণ। ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে ঈদের পোশাক উপহার দেওয়া হয়েছে। আজ সকালে সদর উপজেলার হেরাডাঙ্গা গ্রামে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা 500 মানুষের মাঝে এই উপহার বিতরণ করেন। বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ সময় পোলাহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের 500 নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি সহ নতুন পোশাক উপহার দেওয়া হয়। আপনি